Students, welcome to my channel, D.El.Ed sir. So, aajke amra ei khub ekti guruttopurno topic discuss korbo, seti hocche percentage. Eti kintu kalasam porikha noy, je kono ekti competitive exam er porikhar jonno khub beshi joruri. So, shobai video ti complete dekhben ar share korte kintu bhulben na. Karon ei video dekhe asha kori je kono porikhartrir porikha benefit hobe. So, amra dekheni percentage. Suppose amake bola holo 100 taka 20% 100 taka 20% 20% that means 100 takar moddhe percent jinish ta holo ge out of 100 that means amra 100 er moddhe hoto eta dekho. So 100 taka 20% kilo bhai formula ekhon amra 100 into J percent the boy percent amra upore lekhmu niche lekhmu 100 to amar 00000 cancel ge answer ai gelo 20 thik ache jodi amare khoa hoy 150 takar 20% koto to am same kormu 150 into 20 by 100 to eta hoy gelo gya cancel ge holo gya 30 thik ache যদি আমারে খোয়া হয় 400 এর 15% আমি সেম করমু 400 ইনটু যে পার্সেন্ট আছে এটা উপরে নিচে আমার 100 তো আমার এটা ক্যান্সেল গিয়ে গেল 60 তো আমরা এটা ইজিলি পাইলাম যে কিরকম একটা পার্সেন্টেজ বা করি মানে জাস্ট বেসিক গুলো গেইটেই যে আমারে যে নাম্বার দিব যে সংখ্যা দিব এটা ইনটু পার্সেন্ট হইলে যে পার্সেন্ট হইব ওই পার্সেন্ট আমরা উপরে লিখমু আর আমরা ডিভাইড দিব 100 দিয়ে ওইটা নিচে লিখমু তারপরে ক্যান্সেল যাওয়ার পরে আমরা ভ্যালুটা পাই লিলাম ঠিক আছে এটা হইল গিয়া জাস্ট বেসিক তো আমরা নেক্সট দেখমু একটু কঠিন মানে কইলো যে 20% অফ 20% of a number is 15 20% মানে যে কোনো একটা নম্বরের 20% হলো গিয়া 15 ও এতে নাম্বারটা কত এটা লগা দুই নম্বর আমরা আগেটা করছি টাইপ 1 এটা লগে টাইপ 2 জেন 20% অফ দ্যাট নাম্বার ইজ 15 তাহলে আমরা কিটা করতাম আমরা মেইন নাম্বারটা হতো তো আমরা আগে জাস্ট বাই করেছিলাম যে নাম্বার দেওয়া আসলো পার্সেন্ট দেওয়া আসলো আমরা জাস্ট ভ্যালু বাই করছি এখন আমরা কিন্তু পার্সেন্ট দেওয়া আছে কিন্তু মেইন নাম্বারটা নাই তো আমরা এটা কিরকম করব তো দেখো এটা শর্টকাট এটা হইল যে মনে করো আমার আমরা নাম্বারটা জানি না যদি আমরা এক্স ধরি তো আমার কিটা হই যায় এক্স ইনটু 20/100 আমি আগের প্রসেসই করলাম যে নাম্বার আমরা দিব ওই নাম্বার ইনটু ওই পার্সেন্ট আমার ভ্যালু যেটা কোনটা আইব ওই ভ্যালুটাই আমরা দিয়ে দিয়েছি 50 আমি ওই নাম্বারের লগে পার্সেন্টটা বাই করার পরে যেটা হইব ওইটাই হইল গিয়া 50 তো আমি এক্সটা বাই করতে পারবো এক্স ইকুয়াল কি হইব গিয়া 15 ইনটু 100 বাই 20 তো এখানে কি হইব 555 যা 75 515 যা 75 তো আমরা পাইলাম 75 এ 20% হইল গিয়া 15 75 এ 20% হইল গিয়া 15 তো এটা তো আমরা জাস্ট আগের প্রসেসটা সেম আমরা করছি যে আমরা নাম্বার জানি না তো এক্স ধরছি আমরা জানা আছে যে নাম্বারের সঙ্গে একটা পার্সেন্টটা ইনটু দেওয়ার পরে একটা ভ্যালু হয় তো ভ্যালু বাই করে আই গেছি তো এটা আমরা শর্টকাট এরকম করতে পারি যে এটা তো আমরা করতে পারলাম 75 আমরা ডাইরেক্ট এরকম যদি আমরা দিয়ে যান 20% অফ এ নাম্বার ইজ 15 দেন হোয়াট ইজ দ্য নাম্বার তো আমরা কি তখন ডাইরেক্ট 15 ইনটু 100 বাই 15 টু 100 দিব যে পার্সেন্ট দিব এটা ডিভাইড দিলাম তোমার আই গেল সেম আগের মতোই 75 আমার এরকম যদি কইলো 25% অফ এ নাম্বার 25% অফ এ নাম্বার ইজ 21 দেন হোয়াট ইজ দ্য নাম্বার সেম আগের মতো 21 ইনটু 100 বাই 25 তো কিতা হইলো আমার 421 যা 84 শর্টকাটলে আমরা বাই করতে পারবো এরকম আমার দিলে নাম্বারের লগে 100 ইনটু দিয়ে পার্সেন্টটা দিয়ে ডিভাইড দিলাম তোমার ডাইরেক্ট আই গেল ঠিক আছে এটাই লগে আমরা পার্সেন্টেজের
দুইরো তারপরে পার্সেন্টেজ এরকম অঙ্ক থাকতে পারে যে একজন মানুষের তার স্যালারির একজন মানুষের তার স্যালারির এর 15,000 স্যালারি কেদা করে হে হে 20% সেভ করে মানে 20% বাঁচায় 50% তার কেদা হয় খরচ হয় দ্যাট মিন্স স্পেন্ড করে হে যে তার খরচ হয় এটা আর রিমেনিং পার্সেন্ট হে 20% সেভ করে 50% তার খরচ হয় এবং 30% হে মনে করো মিউচুয়াল ফান্ডে স্পেন্ড করে বা 30% তার অন্য জিনিসে স্পেন্ড করে তো আমরা এক্সাম এরকম বলতে পারে যে ওই মানুষটা কত টাকা মিউচুয়াল ফান্ডে স্পেন্ড করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তো আমরা এরকম দেখতে লাগবো যে 58-20-70 তো 100%-এর মধ্যে 70% যেদিন যায় গিয়ে আমরা কাছে রইল 30% আর 30%টা কী স্পেন্ড করে হে মিউচুয়াল ফান্ড তো আমরা এটা কীটা করতে পারবো সেম আগের মতোই 15,000 আমরা করতে পারবো যে আমরা কীটা করতে পারবো 15,000 × 30/100 তো কীটা হয়ে যাব ক্যান্সেল গিয়া এটা 4500 এরকম অঙ্ক থাকতে পারে কিন্তু মেইন জিনিসটা হইল কি আমরা পার্সেন্টেজ বাই করা সো আমরা পার্সেন্টেজ বাই করা পারলে আমরা যে কোনো অঙ্ক আমরা আশা করি করতে পারি তারপরে আমরা আরেকটা টাইপ আমরা এখানে এখন করবো যে এরকম অঙ্ক থাকতে পারে যে হইল একটা মানুষের স্যালারির 50% একটা মানুষের স্যালারির 15% হে তার গড় খরচের জন্য ব্যবহার করে ঠিক আছে তার 30% যায় তার 30% হে তার নিজের লাগি জমা করে রাখে দ্যাট মিন্স সেভ করে আর 20% যেটা এটা হে কীটা করে তার ছেলেমেয়ের পড়াশোনার লাগি খরচ করে আমরা পাইলাম 50% গড়ের লাগি খরচ করে 30% হে সেভ করে সেভিংস অ্যাকাউন্টে যে কোনোভাবেই হোক আর 20% হে নিজের ছেলেমেয়ের পড়াশোনার লাগিয়া খরচ করে সো আর কোয়েশ্চনে দিয়ে দিল ছেলেমেয়ের লাগি পড়াশোনা খরচটা তার 1,000 rupees ঠিক আছে 1,000 না 10,000 rupees যদি ওই তাহলে ওই মানুষটার স্যালারিটা হতো ঠিক আছে তো সেম কিন্তু কোয়েশ্চনটা কিন্তু একটু ঘুরে দিছে কিন্তু আমরা টাইপ টু যেটা করছি উঠেতি দেখো আমরা জানি না কিন্তু এক্স কিন্তু আমরা আগের মতোই ধরলাম x × 20% 20% ইকুয়াল টু হইল 10,000 সো আমার এক্স হয়ে গেল ইজিলি এক্স হয়ে গেল কিন্তু হইল 10,000 × 100/20 তো কিন্তু হইল 5 দ্যাট মিন্স 50,000 তো ওই মানুষটা আমরা স্যালারি দ্যাট মিন্স বেতন পাই দিলাম 50,000 এরকম হইতে পারে যেন ওই মানুষের স্যালারি না হইয়া হইতে পারে যে 10,000 টাকা যদি তার ছেলেমেয়ের পড়াশোনার জন্য খরচ হয় তাহলে ওই মানুষটা কত টাকা সেভ করে তো আমরা ফার্স্ট আমরা কমপ্লিট স্যালারি বাই করবো বাই করার পরে আমরা কত পার্সেন্ট আছে 50-30% দ্যাট সেভ 30% সেভ করে দ্যাট মিন্স 30/100 তো ক্যান্সেল গেল গিয়া তো আমার এই গেল 50,000 তো দুই রকম অঙ্ক থাকতে পারে আই যেটা এর স্যালারিও হইতে পারে নাইলে আমরা কত টাকা আমরা 30% আমরা কিন্তু হয়েছি ওই ছেলেমেয়ের পড়াশোনা লাগিয়া মানে সেভিংস হচ্ছে 30%টা সেভিংস হতো তো সেভিংসের টাকাটা এলো গিয়া 15,000 আশা করি তোমরা বেসিক পার্সেন্টেজটা এখন বুঝতে পারছো আমি আরও নেক্সট ভিডিওটি আমরা আরও একটু কঠিন পার্সেন্টেজের অঙ্কটা আমরা করব সো তোমরা ভিডিওটা কিন্তু সবার সঙ্গে শেয়ার করবে তোমরা ফ্রেন্ডস যারা এই পরীক্ষা দেয়ার বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেয়ার যাতে তারাও এই ভিডিও দেখিয়া বেনিফিট দিতে পারে সো থ্যাংক ইউ এভরিওয়ান